আমরা এটা খুলছি। নরম
তো এখানে 7.2 দিচ্ছে, হতে পারে যে 2 মাস হাই ভোল্টেজ বলতে পারে, লাগবে তো 2 মাস দেখালে আমরা বুঝবো যে না এটা কি কমাতে হবে, 2 মাস চললে কমাতে হবে রেগুলেটর দিয়ে বা কিছু দিয়ে কমানো হবে। সাধারণ বাচ্চা না আমরা ভুলে গেছি কোনটা প্লাস কোনটা মাইনাস, কোনটা প্লাস কোনটা মাইনাস এটা ভুলে গেছি। মানে ভোল্টেজ যে দেওয়া আছে তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা প্লাসের সাথে যাবে আর এটা মাইনাসের সাথে যাবে। চার্জ কি হচ্ছে না কিছু দেখাচ্ছে না, সমস্যা নেই এখন ক্লোজ করে দিব ভিডিও নাকি কাম দিলে কিন্তু খুলে যায়, তুমি কাটছো না ইয়ে করে এরকম নাড়া দাও। এখন পজিটিভ নেগেটিভ সামনে না আগায় দিই ইয়ে করে ধরো তো এটার এই পাশে পাট ধরে ইয়ে হবে একটু ঘুরে দাঁড়ো, আলো আসুক এদিকে ঘুরে ভিডিও করছে, এটা কিন্তু ফেসবুকে দেবো বুঝছো, তোমার খালি গায়ের ভিডিও উঠে দাঁড়া ধরে দেখো তো এইভাবে আসে কত এখন কিন্তু অনেক কমে গেছে, তাহলে ফুল ভোল্টেজ দেখাচ্ছে কিন্তু জাস্ট টার্মিনাল যেগুলো আছে না টার্মিনাল দিয়ে ধরতেছি দেখাচ্ছে না। So, I own there is a laptop battery.
পলিথিন কভার আদর এতে স্পার্ক করছে, ব্যাটারি পুরো গরম হয়ে গেছে। এই যে নষ্টটা হাত দিয়ে দেখো গরম হয়েছে। কিসের লাগে এসে? আমি এখান ধরে ইয়ে করছি, খুলতে গেছি, তাহলে ভিডিও করছি তো। কি দাম দিল স্পার্ক করে? ওই জায়গায় না গেল, এখানে ধরে। তাহলে তোমার এখানে ইনসুলেশনটা আছে না সিলভার কালারটা, ওই যে একটা তার দিয়ে যদি ম্যাচ করো। তো স্পার্ক করে ভালো নাকি? এইটা দিয়ে দেখাবোটির গরম ধরো, কোনাগুনে ধরো, আমি লাগেছি না। তুমি এটা ধরো, আমি বসে দাও ব্যাপারটা, আমি বসে ধরো, এটা ধরো, তাহলে ওইভাবে এলইডি লাগাবো। আমারই ভয় লাগে এখানে ধরছি, আমি এলইডি এলইডি লাগাই ভাবে। এই যে একটা দাগ হয়ে গেছে, স্পার্ক করা ভিডিওতে আসছে তো ঝাঁকি খাইছে। স্পার্ক তোমার খুব কম ভোল্টেজেও করতে পারে, এলইডি জ্বলাগুলো যথেষ্ট ভোল্টেজ হয়তো দিচ্ছে না। চাপ না দিলে সব খেলা, চাপ দিতে চাপ দিতে হচ্ছে, চাপ তো এলইডি জ্বালানো কঠিন হবে। এটা তো জোরে চাপ দেওয়া যায় না, বুঝে হচ্ছে না মানে স্পার্ক করছে না, স্পার্ক না এলইডি জ্বলার কথা, এলইডি তো স্পার্ক করবে না, এর ভিতর দিয়ে কারেন্ট যাবে, ব্যবহার হবে জিনিসটা, জিনিসটা মধ্যে ওভার হিটার চান্স নেই। কিন্তু ধরা পরে যখন চাপ দিয়ে আসছে, দেখছি দেখছি ব্যাটারি প্রচুর গরম, তাহলে এই কালো রঙের গরম আমার তো ভোল্টেজ বেশি হয়, কালো রঙের সাদা রঙ ম্যাচ করছে।
এটা হলো 5 ভোল্টের এলইডি আর এই দিচ্ছে 3.3 বলে ভোল্টেজ কম বলে লালগুলার ভোল্টেজ বেশি লাগে এই ভোল্টেজ কম পাচ্ছে এই কালো রঙে টাচ করতে হবে কালো কার্বনটা এই যে বাইরের কেসিং টাচ করতে হবে আর যে জায়গায় ক্র্যাক করছো কালো রঙটা সরাই দিছো ওই জায়গায় টাচ তাহলে কি ব্যাটারি